গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে গেছি মিয়ামারেতে, বিকজ আজকে বনির বার্থডে, তো এক সেলিব্রেশন তো বানতা হ্যায়। তো কি কি হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। সো আমি সুচেতনা অ্যান্ড সুইটি মিলে ডিসাইড করে ফেললাম, একটা কেক চয়েস করে ফেললাম, এরপর কি নাম লিখতে হবে ওনাকে বললাম, এবং উনি শোনার পর তো অবাক, তার কাটা বনি। উনি নামটা শোনার পর এতটাই অবাক হয়েছিলেন যে উনি আর লিখলেন না, অন্য একজন লিখে দিল। সো এখানে আমরা তারপর কেক টেক কিনে ওকে ফোন করে ডাকবো। অ্যাকচুয়ালি আমরা ওকে প্ল্যান করে আরও বেশিক্ষণ বসিয়ে রেখেছিলাম, যাতে আমরা সারপ্রাইজটা রেডি করার জন্য একটু বেশি টাইম পাই। তো এখানে খুব সুন্দর করে কেকের ওপর নামটা লেখা হলো, যতক্ষণ নাম লেখা চলছিল ততক্ষণে আমার দুই সখীর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে সুইটি বাচ্চা, আর আরেক দিকে আছে সুচেতনা। আশা করি এর আগের ব্লগে আপনারা দেখেছেন ওদেরকে, আর তারপরে দেখা হচ্ছে একেবারে বনির রিয়াকশনের সাথে। তো ফাইনালি ওর রিয়্যাক্ট করা শেষ হলো, তারপর আমরা গেলাম কেক কাটিং এর দিকে। সো এখানে কেক খাওয়ানোর পর্ব চলছিল, অ্যান্ড ফার্স্ট বাইট ফর দ্য বার্থডে গার্ল, তারপর সুচেতনা, তারপর একে একে আমি, সুইটি, সবার হলো। তারপরে বার্থডে গার্লকে একটু মুখে ক্রিম না মাখালে চলে, আফটার অল ওর বার্থডে বলে কথা। যাই হোক, সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দেবেন টু গেট ফার্দার নোটিফিকেশন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।